আমি সমস্তে খুব শীঘ্ৰ প্ৰস্তুত হৈ যাই কাইনা গুড়াইবাট যাবা আচাৰক ওলাইছিল এতিয়া শীঘ্ৰ বাহিছিলোঁ যে আম তাৰা খালি নিদু নিদু হ'ল আম কোলৰে শৈলা এমি কি আমি জলখীয়া বি খাই নু মনত উড়া এতিয়ে দিনপুৰুাম ভুৱন নিকটৱৰ্তী ভূষ কু যি তথাপি আম গাড়ীৰে জাগা হলানি বুলি গোটু নিণ্টু বা মলী কেইবি আচিলে নিদ্ৰাবাদ বুলিব যায় আমি কেবল আশ্রম বাহারি গলু বাহারি যাই বাটরে কোন তো কহিলি আমি মানে খাই নেণু বাটের আলমন্দ নবিচারি কটক পাখা পাখি গোটে দহি বরা জায়গা রইগলু আগকু সে বি বহুত স্বাধিষ্ট থিলা আমি সমস্ত সেটি দহবরা নেলু হেলে গোটে কথা আমি নথিলু যেহেতু আজি নবমী যুক্ত দশমী থিলা মানে সন্ধিরে তো পড়ুচি সবু সবু পূজা মণ্ডপে বহু পূজা কর্ম চাল আত্যেক জায়গার বহু গহলি হোলা আহিবরা খাইবে তা সেউ গোটে গিনার দিয়ে বসে দেব আরামসে খাই আগে যে কথা মু আপন মানুষ কহিলি তরবর হই ঘর বাহারু যে মনে সেইটি কম টিকি খাই দেবু এই উদ্দেশ্য নিয়ে খাইলু কিন্তু বাটে রহত সময় লাগলো কটকরে ଯେତେବେଳେ ଗଲେ ବି ମମତାମୟୀ ମା' ବାରମ୍ବାର ପଚାରନ୍ତି କେଉଁଠି ହେଲଣି କେତେବେଳେ ପହଞ୍ଚିବ କାହିଁକିନା ମା ଖାଇବା ପରେ ଟିକେ ସମୟ ବିଶ୍ରାମକୁ ପଳେଇଯାଆନ୍ତି ଆମେ କିନ୍ତୁ ସଠିକ୍ ସମୟରେ ପହଞ୍ଚି ପାରିଲୁ ନାହିଁ ମା ବିଶ୍ରାମକୁ ଚାଲିଗଲେ ଆମେ ବାବାଙ୍କ ପାଦୁକରେ ପ୍ରଣାମ କରି ଖାଇବାକୁ ବସିଗଲୁ ଆଶ୍ରମ ତ ଗୋଟେ ଶୃଙ୍ଖଳାର ମାନେ କ'ଣ ଶୃଙ୍ଖଳାର ଗୋଟେ ଉଦାହରଣ ବୋଲି ମୁଁ ଭାବେ ଆମ ଆଶ୍ରମକୁ ବା ପ୍ରତ୍ୟେକ ଆଶ୍ରମକୁ ତେଣୁ ଆଗ କେମିତି ଖାଇବୁ ସେଠି ଆମେ ଯେତେ ସବୁ ଥିଲୁ খাইবা সময় হয়ে যাই সমস্তে খাই বসিলু আপন দেখে আমার আশ্রমর ব্রহ্মচারী ভাই ভণী মানে খাইবা আমসুমান এই আত্মীয়তা এই ভাব এই উৎসর্গীকৃত মনোভাব পিলাটি দিন মুখি আসি উনিশশো ছী মশ মু আশ্রম কু যায়। মো বাপা বোঙ্কর যদিও এ মো জন্ম পূর্বু বাবা সহ সম্পর্ক বা সে গুরুভাব বরণ করে কিন্তু ছৰী মঠু মোৰ ঘটনা সব মনে অঁ ইয়ে হেৰি আশ্ৰমৰ বড় ভাই বা বুঢ়া ভাই বৰ্তমান আশ্ৰমৰ সবু কিছু দায়িত্ব তাৰপিছত ক'লে অত্যুক্তি হ'ব নাই আমি খাই পি চাৰিলো সেইঠিকি গলে মতে নিদ হে নে মই এতিয়া বেছি প্ৰসাদ খায় মই বুজি পাৰে নে যে মোৰ ঘৰেতো এতেে খায় এতিয়া কাষকি এতে খায় পুনি পহঁচিকি এই ভিজে মোৰ দেখা হ'ল সি মোৰ জনে সব্সক্ৰাইবৰ ঠাই আমি বহুত ভাৱগত কথা বাৰ্তা হলো কাই আমি দিহে গোটেই গুৰু ৰে আশ্ৰিতো সমস্তে নিজ নিজ জাগা কু বিশ্ৰাম চলি গেল মুখ আমি বা এই আসন পাখেৰে বসে বা যেতিয়া স্বদেহৰে ঠে তাখে বসি যে দুখ চুখ কওি ଏବେ ବି ମୁଁ ସେଇଠି ବସିକି ମୋ ମନର ଯାହା ଦୁଃଖ ସେଇଠି ଜଣେଇଦିଏ ତାପରେ ପରେ ପଛପଟେ ବାବାଙ୍କର ଫୁଲ ବଗିଚା ମୁଁ ସେଇ ଫୁଲ ବଗିଚାକୁ ଯାଏ ଆଉ ଏଠି ତ ଆଶ୍ରମରେ ଆମର ଅଧିଷ୍ଠା ଅଧିଷ୍ଠାତା ଦେବତା ଶ୍ରୀମଦ୍ ସ୍ୱାମୀ ନିଗମାନନ୍ଦ ସରସ୍ୱତୀ ଦେବ ନିଗମେଶ୍ୱର ନିଗମେଶ୍ୱରୀ ସମସ୍ତେ ଅଛନ୍ତି ପରେ ପୁଣି ମା ବାହାରକୁ ଆସିଲେ ଆମେ ସମସ୍ତେ ପ୍ରଣାମ କଲୁ ସେ କୁନିକି ଗେଲୁ କରିଦେଲେ ଆଉ ଆମେ ଆଶ୍ରମ ଛାଡ଼ିକି ବାହାରି ଆସିଲୁ কাকি না শিব একুটিয়া ঘরে যাঙ্গু সবু পিলাঙ্ক জঞ্জা নিয়েকি লা আমি যেতে শীঘ্র সম্ভব কেমনি ঘরে পৌঁছবু কতবেলি মতো আশ্রম ছাড়ি আসবে মনে হে নি সবুলে ইচ্ছা হুয়ে অধিক সময় সেটি রিযা ভাইয়া শিবগিচা কাম করলে তা আমি বাহারি আসল যুয় গেলে যা কলেবি মোরে তো সেই আশ্রমের ফুল বগিচা বাবা আসন বাবা সম্পর্ক। ତାଙ୍କୁ ଜଣାଉଥିବା ମୋର ଜୀବନର ସବୁ ଜଞ୍ଜାଳ ମୁଁ କେମିତି ସମର୍ପି ଦିଏ ତାଙ୍କ ପାଖରେ ତାଙ୍କ ଉପରେ କେମିତି ଆଗ୍ରସ କରେ କେତେ କ'ଣ ମନେ ପଡ଼େ ଏଇ ବଗିଚାକୁ ବାବା କେମିତି ନିଜ ହାତରେ ସଜେଇଥିଲେ ସବୁ ମନେ ପଡ଼େ ସମସ୍ତେ କହନ୍ତି ବା ଗୁରୁବାଦର ନିୟମ ହେଉଛି ଯେ ଗୁରୁ ସ୍ୱଦେହରେ ଥାଆନ୍ତୁ ବା ବିଦେଇ ହୁଅନ୍ତୁ ତାର କିଛି ପାର୍ଥକ୍ୟ ନାହିଁ କିନ୍ତୁ ମୋ ଭଳି ଗୋଟେ ହୀନ ଅକିଞ୍ଚନ ଏ ଯେଉଁ ଜୀବନ ଦର୍ଶନ ବା ଏଇ ଗୁରୁବାଦର ଦର୍ଶନକୁ କ'ଣ ବା ବୁଝିବ ମୁଁ ଏଇ ଗଛପତ୍ର ସବୁଠି ମୋ ବାବାଙ୍କର ସ୍ପର୍ଶକୁ ଖୋଜେ ଆଉ ଆଶ୍ରମକୁ ଗଲେ ମୁଁ ଏମିତି ପାଗଳ ଭଳିଆ ଘୁରି ବୁଲେ ସେସବୁ ମୋତେ ବହୁତ କଷ୍ଟ ଦିଏ ଆଉ ମୋତେ ସବୁବେଳେ ମୋ ବାବା ଦେହତ୍ୟାଗ କରିବା ପରେ ଆଶ୍ରମରେ ମୋତେ ବହୁତ କଷ୍ଟ ହୁଏ ଯେମିତି ମୁଁ ବାପ ଘରକୁ ଗଲେ ମୋତେ ବହୁତ କଷ୍ଟ ହୁଏ ମୋ ବାପାଙ୍କ ଅନୁପସ୍ଥିତି ମୁଁ ଉପଲବ୍ଧି କରେ ଠିକ୍ ସେମିତି আশ্ৰম কু গলে বাংৰ এই যি স্থূল অনুপস্থিতি মতে বহুত কষ্ট দিয়ে অৱশ্যে তৰ সূক্ষ্ম ভাৱৰ বহুত কিছু আভাস বা অনুভূতি মোৰ অপিয়ে গুৰু আশ্ৰিত হৈ থাকিব সেনে মোৰ কথাৰ তাৎপৰ্য নিশ্চয় উপলব্ধি কৰবে কিন্তু যাৰ অনুভৱ নথিব সেই কণ ভাবিব সবুবলৈ মোৰ শৈলীৰে বঞ্চিচি আ ମୁଁ କେବେ କାହା ଭଳିଆ ହେବାକୁ ଚାହେଁନି ମୁଁ ସବୁବେଳେ ମୋ ଭଳିଆ ତେଣୁ ଆଶ୍ରମକୁ ଗଲେ ମୋତେ ଯାହା ଲାଗେ ବା ଯାହା ହୁଏ ସେଗୁଡ଼ା ସବୁ ମୁଁ ତ ଭାଷାରେ ବର୍ଣ୍ଣନା କରିପାରିବିନି ଏଠି ଦେଖନ୍ତୁ ଆମ ଆଶ୍ରମର ଗୋଶାଳା ଆଶ୍ରମରେ ବଗିଚା ଅଛି ଗୋଶାଳା ଅଛି ତାହା ଗୋଟିଏ ପାହାଡ଼ ମୁଣ୍ଡିଆ ଉପରେ ଭୁବନରୁ କାମାକ୍ଷାନଗର ଆଡ଼କୁ ଯିବା ବେଳକୁ ବାଟରେ ଗୋଟିଏ ଜାଗା ପଡ଼େ ସେଇଠୁ ବାଙ୍କିଗଲେ ଭୂଷଳ ଗାଁ ଭୂଷଳ ଗାଁରେ ପଶିବା ପୂର୍ବରୁ ଗୋଟିଏ ପାହାଡ଼ ମୁଣ୍ଡିଆରେ ବାବାଙ୍କ ପ୍ରତିଷ୍ଠିତ ଶାନ୍ତି ଆଶ୍ରମ ଏଇଠି ଏବେ ଏଇ ମନ୍ଦିରଟି ପ୍ରଚେଷ୍ଟା ହୋଇଛି ବାବାଙ୍କର ଦେହତ୍ୟାଗ ପରେ ବା ଦେହରକ୍ଷା ପରେ ମା ଏବଂ ଅନ୍ୟ ସମସ୍ତ ବ୍ରହ୍ମଚାରୀ ଭାଇ ଭଉଣୀ ଆଉ ଆମେ ଯେସବୁ ଆଶ୍ରିତ ସମସ୍ତଙ୍କ ଉଦ୍ୟମରେ ଏ ଆଶ୍ରମର ଏଇ ମନ୍ଦିରଟି ଗଢ଼ି ଉଠିଛି ଏଠି ବାବାଙ୍କର ସମାଧି ମନ୍ଦିର ଅଛି ଠାକୁରଙ୍କର ଆସନ ଅଛି ଆସନ ମନ୍ଦିର ଆଉ ନିଗମେଶ୍ୱରୀଙ୍କର ମନ୍ଦିର ଅଛି নিগমেশ্বৰ হিচাপে শিৱ পূজা পাওঁ নিগমেশ্বৰী মা কাী পূজা পাওঁ এতিয়া অষ্টমীৰে আলীপূজাৰে বিশেষ ভাৱে হোম কাৰ্য কিন্তু যাই কোনো বিধি বিধান পাই নুহে এইথৰ মোৰ চাৰিতীৰ্থৰ সমাপন হ'ল আপোনাৰ জাতিবে আম ভাৰতীয় চাৰিতীৰ্থ হ'ল জগন্নাথ দ্বাৰিকানাথ ৰামনাথ কয় ৰামেশ্বৰ আৰু বদ্ৰিনাথ মোৰ বদ্ৰিনাথ হৈ ন ମୁଁ ଏଇଥର ବଦ୍ରିନାଥ ସାରିଥିଲି ତେଣୁ ପୁରା ବିଧିବିଧାନରେ ମୋର ଚାରିଧାମର ପରିସମାପ୍ତି କରିବା ପାଇଁ ମୁଁ ଆସିକି ପୁରୀ ଯାଇଥିଲି ଆପଣଙ୍କୁ ବି କହିଥିଲି ଏଇଟା ହେଉଛି ଆମ ଠାକୁରଙ୍କ ଆସନ ମନ୍ଦିର ପୁରୀ ଯାଇଥିଲି ପୁରୀରୁ ପୁଣି ଗୁରୁଧାମ କଲି କାହିଁକିନା ଯେଉଁ ତୀର୍ଥ ଜଳ ଆଣିଥିଲି ସେଇଆକୁ ନେଇକି ଗୁରୁଙ୍କ ପାଖରେ ସମର୍ପଣ କଲେ ବା ଗୁରୁଙ୍କର ପାଦ ଧଉତ କଲେ ଯାଇକି ତୀର୍ଥ ପୂର୍ଣ୍ଣ ହୁଏ ବୋଲି ଆମର ଏଇଟା ହେଇଛନ୍ତି ଦେଖନ୍ତୁ ମା' ନିଗମେଶ୍ୱରୀ ଆଉ ଇଏ ହେଉଛନ୍ତି ନିଗମେଶ୍ୱର আঠি রাধাকৃষ্ণবি পূজা পাঁচটি আশ্রমর পর বহুত ভালো আপন মানে দেখছি মু কিন্তু মনোর ভাওয়বেগুলো ব্যক্ত করে পুনে মো আশ্রম ছাড়ি আসলে বেড়ে মতো কমি লাগে আথাপি মো আশ্রম ছাড়ি আসলি আটর দৃশ্যবি বহু ভালো লাগে কিন্তু মন ভিতরে সেই কথা ভাবু আ যে প্রকৃতরে মানুষ জীবন জঞ্জা সব কমিটি মুক্তি ভাবু যে মানে বয়স হয়ে গেল জঞ্জা মুক্ত হবি ଜଞ୍ଜାଳ ଏମିତି ଗୋଟିଏ ଜିନିଷ ସେଥିରୁ ମୁକ୍ତ ହେବା ସମ୍ଭବ ନୁହେଁ ଆମେ ଗୋଟେ ବଢ଼ିଆ ବରଗଛ ମୂଳେ ପରିବା ଦୋକାନଟି ଦେଖିଲୁ ଦେଖିକି କିଛି ପରିବା ନେଇଆସିଲୁ କାହିଁକିନା ଭୁବନେଶ୍ୱର ଅପେକ୍ଷା ସେପଟେ ପରିବା ବହୁତ କମ୍ ରେଟ୍ରେ ମିଳେ ଦେଖେ ଦେଖେ ସେଇଟା ହେଉଛି ନୀଳକଣ୍ଠପୁର ଗାଁ ନୀଳକଣ୍ଠପୁର ଗାଁର ମହତ୍ତ୍ୱ କ'ଣ କହିଲେ ମୁଁ ଆଗକୁ ଦେଖିଲା ବେଳକୁ ସର୍ବକନିଷ୍ଠ ସହିଦ ବାଜିରାଉତୁ ଯେଉଁ ଡଙ୍ଗାଘାଟ ଜଗିଥିଲେ ସେଇଟା ହେଉଛି ନୀଳକଣ୍ଠପୁର ଗାଁରେ ମୁଁ ସେଥିପାଇଁ ସେ ସାଇନବୋର୍ଡ଼ ପାଖରେ ଯାଇକି ଗୋଟିଏ ଫଟୋ ଉଠାଇଦେଲି তাৰপৰা আইলো সন্ধিয়াৰ সোনেলি খৰা পঢ়ি ধান ক্ষেত্ৰ দেখাওক হেলে মনেতো কৌ সৌন্দৰ্যু যাওঁ না কি কুড়িক যাওঁ না মোক খালী মোৰ আশ্ৰম কথা মোৰ বাবা সৈতে মোৰ জন্ম জন্মন্তক বা এই জন্মৰ সম্পৰ্ক মোক জন্ম কথা মোৰ মনে নাই বা জানিবাৰ জ্ঞান বি মোৰ নাই কিন্তু এই জন্মৰ সম্পৰ্ক কোনো কেমি অভিভূত হু বা কেমি আচম্বিত সেই সেইসব কথা পিলাঙ্ আগে গপুটি মো জীবনর কিছু বি কুবি বহুত খুশি আমি ঘরক ফেল গলা বেড়ে যে অসুবিধা আমি সম্মুখীন হলু আসিলা বেড়ে বি আমি সেই অসুবিধা হি পড়িল গাড়ি তো সান ছুঁ কহিল কেবল আউ তো দীপ্তি তো যাই হাইদ্রাদ লিপি গুলুরিমু আমি গলা বেড়ে এই ফটো সব উঠেছিল ভিড় জাম্রে পড়ি পড়ে এতে মানে বিব্রত লাগিলা ବାଟରେ ଗୋଟେ ଧାନ କ୍ଷେତରେ ଉଠାଇ ଦେଇଥିଲୁ ସିନା ଆଉ ସେ ଫଟୋ ଦେଖିବା ପାଇଁ ବି ଆମ ପାଖରେ ଅବସର ନଥିଲା ତେଣୁ ଫେରିଲା ବେଳେ ପୁଣି ଆମେ ଏସବୁ ଫଟୋକୁ ଦେଖିଲୁ ପ୍ରକୃତରେ ଧାନ କ୍ଷେତରେ ଖରାପ ପଡ଼ିକି ଏତେ ଭଲ ଲାଗୁଥିଲା ମାନେ କ'ଣ ଆଉ କହିବି ଆପଣମାନଙ୍କୁ ଆପଣ ଏ ଫଟୋରୁ ଯାହା ଆବାସ ପାଉଥିବେ ନୀଳ ଆକାଶ ଆଉ ଏ ସୁନ୍ଦର ଧାନ କ୍ଷେତ ଆମେ ସମସ୍ତେ ଫଟୋ ଉଠାଇଲୁ ଆଙ୍କୁ ଡାକିଲି ଏତେ ବେରସିକ ଲୋକ ସେ ନାହିଁ କଲେ ଆମେ ଏଇ ଯେଉଁ ଫଟୋଗୁଡ଼ା ଉଠାଇଥିଲୁ ଆଉ ଦେଖିବାକୁ ବି ସୁଯୋଗ ପାଇନଥିଲୁ ফেৰলা বেলেগ বাটেৰে সেই সব ফট দেখি দেখি আছিলো কিছু বাট আছিল সেই যি সফা জংগল পঢ়িলা এই জংঘলৰ যায়কি আমি টাংিৰে উঠিব সেই জংঘলে যি সব লাগিছিল ৰেডিয়ম লাগি গছ গুড়া লাইট পঢ়িলে এতিয়া সুন্দৰ দেখাগ কিন্তু যদি বেছি অন্ধাৰ হৈ থাকে ত'লে আপোনাৰ এই সৌন্দৰ্য উপলব্ধি কৰি পাৰি থে আখিৰ লেন্স তবুঠু পাৱাৰফুল তুমি এই বাটটা আম আখি কু যা দেখা যাওক আপোন ফটৰে সেইটা দেখাই পাৰি যি পিলনে বিজ্ঞান পঢ়ুচোন মই হঠাৎ ঠিক এইটা পাৰো নে যে আম আখি ৰেন্সটা কেতে পাৱাৰফুল এই কথাৰু ভাবে যে প্ৰকৃতিৰে মাগোৰে আমাক ঠাকুৰ কেতিয়ে মূল্যৱান জিনি দেখিছোঁ আমাৰ যি কিডনী আখি হাৰ্ট যেতিয়ে কথা কিন্তু আমি যদি তাৰ সদ্বৱহাৰ নকৰিবা কেমি সুস্থ ৰ অনুসাৰে আমি খাদ্য ন খাই আমি কোন প্ৰকৃতি প্ৰাখেৰে দ্ৰোহী হবানি আমি কোন ভগৱানৰ পাখে কৃতঘ্ন হবানি মু এই কথা সববে ভাবে প্রকৃত ভাবে অবশ্য এত দামিকা ক্যামেরা বাহারা লানি আপন মানে কি ব্যবহার করবে প্রকৃত আখিরে যেটা দেখা যায় সেটা কবে হলে লেসরে ধরি রক্ষি হুয়ে না তাহলে লোক এত ইউট্যুব ফিল্ম দেখিলা পরে বি পুঁ মানে সেই জায়গা পাই যা আগ্রহ প্রকাশ করনতেনি। এইটা সত যে সে জায়গার আভাসটা আমি দেই পারুচে বহুত অধিক মানে নির্ভুল ভাবে দেই পুচে সেটা গোটে ভালো কথা কিন্তু আখি সাংগে কে সমকক্ষ নুয়ে বাটে গলা বেড়ে সব মেড় পড়ু থাকে মতো ভারি মজা লাগুলে কেউ স্বামী স্ত্রী কোটি ভৌণী ভৌণী কেউ ঝাঁ সাগ বডিয়া দিয়েছিল মাদ্রু এথর মে মেড় মা বি দেখা গলে মেড় দেখা পাক ভারি বড় হয়ে আমি কিন্তু মেঢ় দেখ আমার মনে ন আমি কেমনি শীঘ্র আসবু হলে গাড়ি জোরে চলাইবার কিছু সুযোগ হি নো এত গহলি গাড়ি জোর চলব কেমতি যা বি হো আমি ভালরে ভালো আসি পচিলু রাতে খাইব ব্যবস্থা জাঙ্গলু করবু বিষয়ে ভালো ঘরে আসি বহু ভালরে পঞ্চল পচিলা পরে বি মনর তো সে সব যায়ে আসি গপুলে মানে কমিটি সবুজ মেড় দেখ বুঝি বুঝবু ভুবনে পুরা কুয়াটে সেদিন বহু মেঘ হয়ে মু এটা আপনার শুক্রবার কথা কুচি এই না তো দশহরা গহলি পিলা মানুষ ছুটি নথা তেম সে ছুটি অুয় বুলি বা যাচ্ছেন ঘর মো ভাই বি আসিছি কি কহিলে ভাই মো তা মো ডেঙ্গা ভাই পুষ্পাস আসিছি এমতি সব বিভিন্ন প্রকার গহলি মু আপন মানুষ সময় দেপারি মু ভাবলি যে না এই ভিডিওটা আজ যেমি হলে আপনার সেয়ার করি ଆଉ ମୋର ଯେଉଁ ଭ୍ରମଣର ଭିଡ଼ିଓ ଯେଉଁ ଘୋଡ଼ାରେ ଆମେ ସବୁ ବିଭିନ୍ନ ଆଡ଼େ ଯାତ୍ରା କରିଛୁ ବହୁତ କଠିନ ଯାତ୍ରା ବି କରିଛୁ ସେଇଟା ମୁଁ ପିଲାଙ୍କର ସ୍କୁଲ ଖୋଲିଲା ପରେ ତାକୁ ଠିକ୍ ରକମ ଏଡ଼ିଟ୍ କରିକି ଆପଣମାନଙ୍କୁ ଦେବି କାହିଁକିନା ମୁଁ ଏତେ ଜାଗାକୁ ଯାଇଛି ସେ ଭିଡ଼ିଓକୁ ସବୁ ବାଛିକି ଭଲରେ ଆପଣଙ୍କୁ ଦେବା ପାଇଁ ସମୟ ଲାଗିବ ସେଥିପାଇଁ ମୁଁ ଦେଉନି ଆଉ ଆପଣମାନେ ବି ଛୁଟିରେ ସବୁ ନିଜ ନିଜ ଘରେ ଆନନ୍ଦମୟ ସମୟ ଅତିବାହିତ କରନ୍ତୁ ମେଢ଼ ଦେଖିବାକୁ ଯାଆନ୍ତୁ କୁଆଡ଼େ ବୁଲିବାକୁ ଯାଆନ୍ତୁ আত্ম যেমি সময় সময়ের অভাব পড়ুচি আপনার নিশ্চয়ই পড়ুথব কিন্তু এইটি আপনার কথা কই রকুছি মু আজ সত চেষ্টা করুচি যে আজ পাঁচটা বেড়ে লাইভ প্রোগ্রাম করবি। গুড়া দিন হল আপন সহ সময় নদেকি মতোবি টিকি নিজকু খারাপ লাগুছে যে মো এ পরতি হুয়ে অনহদেখা করুচি কিন্তু সেমি আপন মানে ভাববে না আসিছি এমি এই ঘর গহলি মু আজ নিশ্চয় পাঁচটা বেড়ে ଲାଇଭ୍ ପ୍ରୋଗ୍ରାମ୍ କରିବି ଯେତିକି ବି ଆପଣମାନେ ଯିଏ ସମୟ ଦିଅନ୍ତୁ କି ଯାହା ବି କରନ୍ତୁ ଏ ରବିବାରଠୁ ମୁଁ ଷ୍ଟାର୍ଟ କରିବି ପିଲାମାନଙ୍କର ଅଠର ତାରିଖରୁ ସ୍କୁଲ ଖୋଲିଯିବ ଆଉ ଗହଳି ବି ଭାଙ୍ଗିଯିବ ସମସ୍ତେ ଯିଏ ଯାଆଡ଼େ ଯିବୁ ନିଜ ନିଜ ପୁଣି ପୁରୁଣା ରୁଟିନ୍ ବନ୍ଧା ଜୀବନରେ ଆମେ ପଡ଼ିଯିବୁ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଦୁର୍ଗାପୂଜା ଏମିତି ଉପଭୋଗ୍ୟ ହେଉ ମାଆଙ୍କର ଆଶୀର୍ବାଦ ସମସ୍ତଙ୍କ ଉପରେ ଅବାରିତ ଭାବରେ ଝରିପଡ଼ୁ ଆଉ ସେଥିପାଇଁ ଆମ ଭିତରେ ଯେଉଁ ପାତ୍ରତା আপন মানে বুঝিপারে নিশ্চয় যে যেমন পাঁটটা রহায়ে পাড়ি পাত্রতা উপরে নির্ভর করে কেউ জায়গায় কেত পাঠি ভগবান আশীর্বাদ আমার পাত্রতা রু কামন্দির পড়ল মন খুশি হয়ে গলাম পুঁ টিকি বাবা কথা চিন্তা কলি আনাই বসলি কতবেদি পড়লে জাঁবি যে আমার ঘর পাখে গলা ভালরে ভালো আসি ঘরে পৌঁছল